সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক, যারকান সুবহানাল্লাহ বিহা। কেন হয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য? কেন এর প্রশ্নের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর পারার শুরুতে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন, এ হাবিব আমার নবী, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। কোরআনে কারিমের শুরুতেই আমি বলে দিলাম সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। তবে এই পৃথিবীর মানচিত্রে এমন কিছু মানুষ খুঁজে পাওয়া যাবে যে সমস্ত মানুষগুলো প্রশ্নবিদ্ধ করবে ইসলামকে, ইসলামের রাষ্ট্রীয় কিতাব, ইসলামের ধর্মীয় গ্রন্থ, ইসলামের লাইফ গার্ড যে বইটাকে যে বোগদান করেছে, এই কিতাবের মধ্যে সর্বপ্রথম আয়াতের মধ্যেই বলেছে সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য? আমার হাবিব, ওই সমস্ত মানুষগুলোর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আমার কৃতিত্বকে, আমার অবদানকে, আমার নিয়ামতকে, আমার কুদরতকে তুলে ধরেছি। আপনি একটি একটি করে কুদরত ওই সমস্ত মানুষের সামনে তুলে ধরুন, যাতে করে ওই সমস্ত মানুষের কানের মধ্যে আমার কুদরতের আলোচনা, আমার ক্ষমতার আলোচনা এবং আমার সমস্ত নিয়ামতের আলোচনা কানে স্পর্শ করবে, ওদের ব্রেনে আমি আল্লাহ পাকের কুদরত ধরে ফেলবে, শেষ পর্যন্ত তারাও বলতে শুরু করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, চিৎকার করে করেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক থেকে বললেন, আমার হাবিব, যদি আপনি আমার আরশের দিকে তাকান, জিজ্ঞেস করবেন, আমার আরশ বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমার কলম বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লৌহে মাহফুজ বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই মহাকাশ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ওই নবমণ্ডল বলে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। চাঁদ বলছে আলহামদুলিল্লাহ, সূর্য বলছে আলহামদুলিল্লাহ, তারকারাজিও বলছে আলহামদুলিল্লাহ, এই জমিন বলছে আলহামদুলিল্লাহ, পাহাড় বলছে আলহামদুলিল্লাহ, গাছ বলছে আলহামদুলিল্লাহ, পাতা বলছে আলহামদুলিল্লাহ, জমিন বলছে আলহামদুলিল্লাহ, নদী বলছে আলহামদুলিল্লাহ, সাগর মহাসাগর বলছে আলহামদুলিল্লাহ, সাগরের ভিতরে সমস্ত পোকাগুলো বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত মাছে বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত পানিগুলো বলছে আলহামদুলিল্লাহ। ফাকুলিল হামদুলিল্লাহ ইয়া হাবিব, যেটা সমস্ত মাখলুকাত বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ফাকুলিল হামদুলিল্লাহ ইয়া আমার হাবিব, তাহলে আপনিও বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক পড়তে বললেন, ই আমার নবী, আপনিও পড়ুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ নবীজি আল্লাহর হুকুমকে ফলো করলেন, আল্লাহ নবীজি আলহামদুলিল্লাহ বললেন, বলতে বলতে হৃদয় ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা করবে, সমস্ত মানুষেরা বলবে আলহামদুলিল্লাহ, তবে আমার উম্মতেরা এরা বড় স্বার্থপর, আলহামদুলিল্লাহ বলছি। তাহলে আসলে ওই আলহামদুলিল্লাহ বললে লাভ হবে কি যদি বলেন? তাহলে এখনো আলহামদুলিল্লাহ বলবো, উঠতেও আলহামদুলিল্লাহ বলবো, ঘরে গিয়েও আলহামদুলিল্লাহ বলবো, প্রতিটি কাজের শুরুতে এসে আলহামদুলিল্লাহ বলবো, কতক্ষণ ঠিক? লাভ চাই, লাভ ছাড়া কোনো কাজ করতে আমরা রাজি নাই। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইবাদিহিল্লাযীনাস্তাফা, যে সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা আমার নামের প্রশংসা করার জন্য নির্বাচিত করেছি, এরা যদি আমার নামে আলহামদুলিল্লাহ বলবে, আমার প্রশংসা করবে, ই আমার নবী, আমি আমার জাতের কসম করে বললাম, আমার সালাম নামক রহমতটা আমার এই বান্দার সারা জীবনের জন্য আমি বন্ধু বানিয়ে দেবো। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা আমার সালাম নামক রহমত, আমার নামের বরকত, আমি
সেই বান্দাকে আমি দান করে দিব। আমার বন্ধুরা দেখেন আমাদের ঘরে ঘরে সমস্ত অভিশাপ চলছে, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর উপর ফলো করে না, সন্তান মার কথা শুনে না, বাবার কথা শুনে না, আগুন আর আগুন সংসারের ভিতরে অশান্তির অশান্তি কথা কেন, ঠিক কিনা নাকি এই এলাকায় নাই এরকম আছে? আমার বন্ধুরা যদি আপনার এই অশান্তির ঘরটাকে শান্তির একটা নীড় তৈরি করতে চান, যদি আপনার এই অগ্নিকুণ্ডের ঘরটাকে যদি আপনি আপনি একটা জান্নাতের রূপ 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 তৈরি করতে চান, তাহলে আপনার এই ঘরের মধ্যে যদি আলহামদুলিল্লাহ জিকির শুরু হয়ে যায়, যদি আপনিও ওই আকাশের মতো, রোহে কলমের মতো, জমিনের মতো, সাগরের মতো, গাছ গাছালির মতো, সমস্ত মাফাকাজের বিল মতো করে আপনিও আল্লাহর নামের আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আপনার ঘরের মধ্যে আল্লাহ পাক সালাম নামক রহমত নাজিল করে সমস্ত মুসিবত সমস্ত বিপদ দূর করে আল্লাহ পাক ঘরটাকে আল্লাহর জমিনে জান্নাতের ঘর বানিয়ে দেবেন। চিৎকার করে কন্যা একটু মারহাবা, যার স্বামী কথা শোনে না সে আলহামদুলিল্লাহ জিকির করবে, ইয়াওয়াদুদু জিকির করবে, ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে আজ যে স্বামী দেখে যে হুজুর আমি তো বাহিরে বাহিরে কাজ করি, আর এমন জামানা আইছে হুজুর শুধু একটু বাহিরে গেলে পারে হাতের মধ্যে মোবাইল, আসসালামু আলাইকুম কেমন আছেন, ঠিক কিনা হুজুর? একবারে খুঁজতে পাই না, অস্থির হয়ে গেলাম, দেখি মোবাইলটা আসেনি, মোবাইলটা হয়ে গেছে, কারণ স্বামী তো ফোন দিবে ধরা খেয়ে যাবে, কিন্তু যেই নম্বরটা কল আসছিল ওই নম্বর ডিলিট করতে ভুলে গেছে গা, স্বামী পাইছে, স্বামী এবার তাকিয়ে দেখে ওই নম্বর আর কার নয় আমারই ছোট ভাইয়ের, কার এরকম হলো কেন, এরকম হলো কেন? ওই যে ঈদের সময় বিভিন্ন মাহফিলের সময় যে বউ মানে আনতে হবে, বেটার বউ আনতে হবে বাড়ি থেকে, ইসলামের নিয়ম হচ্ছে কোন মেয়ে মানুষকে মাহরাম ছাড়া, গাইরে মাহরাম কোন পুরুষ যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ জায়েজ নাই এরকম কোন মানুষ তাকে আনতে যাবে না, দরকার হলে একটা আনন্দ কোরবানি করবে, দরকার নাই সবার শোনার আনন্দ, দরকার নাই ঈদের আনন্দ আমার শ্বশুর বাড়িতে গিয়া বাবা বাড়িতে গিয়ে আমার জন্য একর করার জন্য, তো ঠিক আছে আমার ঈদের আনন্দ করতেই হবে, সবাই আমাকে শুনতেই হবে, যার যার আনন্দ আমাকে নিতেই হবে, ওই মাহফিলের পাপড় ভাজা আমাকে খেতেই হবে, আর মাহফিলের কামাচুর মাখা আমাকে খেতেই হবে, এই ভাজা আমাকে খেতেই হবে, তাহলে আব্বা আমাকে নিজের কেউ নাই কথা না, তাহলে শফিকুলকে পাঠিয়ে দেন, দেওয়ারকে পাঠিয়ে দেন, ওর সাথে আমি চলে যাব দেওয়ার কাছে আনতে, কে ভাবি কি কয় যে ভাই আপনাকে দেখতেই পারে না, তুই একটা কামের কথা কইছস, ভাবি কথা একটা মনের কথা কইছস, এই কথাটা তোর মায়ে বুঝলো না, তোর আব্বায় বুঝলো না, আমার মা বুঝলো না, আমার আব্বা বুঝলো না, তুই একটা মনের কথা কইছস, ঠিক কইছস, কয় এই যে আপনাকে থুয়ে ঢাকায় কাম করতে যায় এক মাস দুই মাস তিন মাস, বাবার বাড়িতে আসে একটা ফোন দেয় না আপনাকে, আর আমি আপনার সকালে খবর নেই কেমন আছেন, বিকালে খবর নেই কেমন আছেন, ঠিক কিনা বলেন? ভাইয়ের কাজ করতেছে তিন মাস কাজ করে যে টাকা হবে, এই টাকাগুলো নিয়ে আসলে বইয়ের জামা কিনে দিবে, কাপড় কিনে দিবে, তার মাথার ফিতে কিনে দিবে, তেল কিনে দিবে, সাবান কিনে দিবে, ক্রিম কিনে দিবে, বারবার ঘন ঘন টেলিফোন করলে খরচ বেশি হয়ে যাবে, আমার স্ত্রীকে আমি সুন্দর করে অলঙ্কৃত করতে পারবো না, তার সাবান কিনতে পারবো না, কাপড় কিনতে পারবো না, তার খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না, স্ত্রী মহব্বতে ভিতরে অলঙ্ক লুকাইয়া লুকাইয়া রাখে, অর্থ সম্পদ কামায় কম হয় তাই এই বেতন, এই জন্য বেতন কম হওয়ার কারণে স্ত্রীর মহব্বত বুকে লালন করে করে বিদেশে থেকে থেকে বাইরে থেকে থেকে টাকা জোগাড় নিয়ে আসে, বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে সুন্দর করে সাজাবো এই জন্য ফোন করে না, আর দেওর ভাবিকে বুঝায় ও ভাবি আমার ভাই তোমাকে ভালোবাসে না, ঠিক কিনা,
তুই মনে কথা কইছস, তাহলে কি করা যায়? কি করা যাবে? কিছু তো করার নাই ভাই, তোমাকে বিয়ে করে ফেলেছে, আর তো কিছু করা যাবে না। গল্প করতে 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 বাপের বাড়ি থেকে নিয়ে শৈশবের বন্ধু চলে আসছে। একদিন দুই দিন তিন দিন করতে করতে সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবার একদিন দুই দিন তিন দিন করতে করতে সম্পর্ক গাঢ় হয়ে গেছে। স্বামী ঢাকা থেকে বাড়িতে চলে আসছে, স্বামীর দিকে তাকায়, কিন্তু স্বামীর দিকে আর মহব্বতের নজর আর স্ত্রীর নাই। কারণ ওই কুলজার সেন্টারের ভিতরে যেখান থেকে সুঘ্রাণ বের হবে, ভালোবাসা বের হবে, ওই জায়গায় অন্যের প্রতিচ্ছবি, অন্যের ছবি অঙ্কন হয়ে গেছে। আর এই সব দিয়ে জীবনে আমার স্বামী নজরে মহব্বত বের হবে। কথা কর, মেয়েদেরকে আল্লাহ পাক শুধু একজনকে ভালোবাসার শক্তি দিয়েছেন, আর পুরুষকে কমপক্ষে চারজনকে ভালোবাসার শক্তি আল্লাহ পাক দান করেছেন। চিন্তা করে সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মেয়েদেরকে তো আল্লাহ পাকে একজনকে, অনলি ওয়ান পারসন, একজন মানুষ, শুধু স্বামীকেই, স্বামী হিসাবে, প্রেম হিসাবে, প্রেম নিবেদনের জন্য একজনকে ভালোবাসার শক্তি আল্লাহ পাক দান করেছেন। সেই জায়গার মধ্যে স্বামী ছিল, স্বামীকে ডিলিট করে দিয়ে, ওয়ান ফরম্যাট করে দিয়ে এবার দেবরকে বসায় ফেলছে। আর কি করে স্বামীর দিকে মহব্বতের নজরে তাকাবে? আর কি করে তাকাবে? এবার স্বামী বলে প্রাণের স্ত্রী রে, দেখো না ব্যাপটি খুলে, ব্যাগের মধ্যে তোমার জন্য জামা কিনা নিয়ে আসছি, তোমার জন্য নাকের গয়না কানে গয়না নিয়ে আসছি, সুন্দর একটা তেল নিয়ে আসছে, মাথার চুল আর উঠবে না, এবার চুল আর ঘন হবে, আর লম্বা হবে, আর কয় যাও তোমার জামা আমার আর লাগবে না, তোমার কানের গয়নাও লাগবে না, আমি যেমন আছি এরকম বড় সুখী, তোমার কিছুই আমার লাগবে না। কি বল, তুমি এমন করে কথা বলতেছো কেন? কেন বেশি কথা কেন? তোর কি লাগবে বলো? উত্তর দেয় তাহলে অবস্থা কেমন হবে আপনার? সেকেন্ডের মধ্যে জিরো থেকে একশো ডিগ্রি গরম হবেন, ঠিক কিনা বলেন? এবার আমরা যারা চাকরি করি, শুরু করছে চিৎকার, শ্বশুর আসার আগেই, শাশুড়ি আসার আগেই, সবার আগে আসছে যে, সে হলো ওই কথা বলেন দেওয়ার আগে আসছে। এই ভাই তুমি কি করতেছ? তোর ভাবে একদম মায়ের শেষ করে দিও, কেন এত কষ্ট করে সবকিছু নিয়ে আসছে, একটাও দেখবে না, আর ঝটকা ঝটকা দিয়ে উত্তর দিচ্ছে। সব এই অশান্তির মূল হচ্ছে আল্লাহর হুকুম না প্রমাণ করছে। আল্লাহর হুকুম ছিল পর্দা করা, পর্দাও করে নাই। আবার আল্লাহ বলেন যে গাইরে মাহরামকে তুমি বউ আনতে পাঠাইও না, কিন্তু এবার থেকে পাঠাই দেবরকে। এই আল্লাহর হুকুমকে না মানার কারণে অশান্তি সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? যারা এরকম ভাবে ভুগতেছেন, এই সমস্ত স্বামীদেরকে বলছি, আপনারাও নামাজ পড়তে শুরু করেন, আর নামাজের ফাঁকে ফাঁকে ঘর থেকে আসতে এবং যাইতে এই মাঝখানে আলহামদুলিল্লাহ জিকির শুরু করেন, ঘরের ভিতরে ঢুকেও আলহামদুলিল্লাহ বলেন। আপনার আলহামদুলিল্লাহ একটা যদি কবুল করতে পারেন, একটা আলহামদুলিল্লাহ কবুল হয়ে আরশ আযিম থেকে সালাম দান রহমত নাজিল হবে ঘরের মধ্যে, আপনার দাজ্জাল দুটা আপনার গোলামে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই দুটা প্রেসক্রিপশন, যার বউ ঝামেলা সে জামাই পড়বে, আর যার যে যে বোনের স্বামী ঝামেলা আছে সে বোনটা পড়বেন, যে বাপের ছেলে কথা শোনে না, যে মায়ের মেয়ে কথা শোনে না, তারাও এই কথাগুলো এই জিকিরটা করবেন, ইনশাআল্লাহ আপনার এই অশান্তি দূর হয়ে রহমতের ফয়সালা হবে। সুরাকুন আমিন। এটা আমার আলোচনার বিষয় ছিল না, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ যে বলবেন, আলহামদুলিল্লাহ কেন বলবেন? সবাই যেহেতু এসব আলহামদুলিল্লাহ বলে, তাই আমরাও কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। কিন্তু মূল সমাধান হলো না যে আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর জন্য, কেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, এই যে আকাশ দেখতে পাচ্ছেন, এটা কি আমি তৈরি করেছি নাকি এরকম কোন আমি একাই তৈরি করেছি, এটা কি কোন মিস্ত্রি নিয়েছিলাম? কথা বলেন, মিস্ত্রি নিয়েছে? আল্লাহ পাক বলেন, আ ইলাহ
এই নবমন্ডল তৈরি করতে কি আমি আল্লাহ তাআলা কোন মিস্ত্রি নিয়েছিলাম, অন্য কোন ইলাহ কি আমার সঙ্গে ছিল? তাই না, আপনার সাথে আকাশ তৈরি করতে কোন আর কোন মাহবুব ছিল না, এ জমিন তৈরি করতে কোন মাহবুব ছিল না। কয় দেখো এই আকাশ যে এত সৃষ্টি করেছি আমি, সমস্ত প্রশংসার মালিক ও কথা বলে আমি, এ জমিন সৃষ্টি করেছি আমি, এজন্য সমস্ত